আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমরা এই মুহূর্তে আছি বিকি নদীতে। তো আমি আপনাদেরকে সবাইকে দেখাবো বিকি নদীর কি হাল, যে আমরা সবাইকে আমরা দেখাবো। দেখেন ফাঁকি দেন বিয়ার দাম দেবো না? দেখেন ও ওই ওই পারে আরো বাড়ি আছে, যে ক্যামেরা যেগুলো উঠতেছে না, তো ওই বাড়িগুলো সব ডুবে ডুবে গিয়েছে, তো ক্যামেরা উঠতেছে না, যার জন্য দেখাতে পারতেছি না। তো এই জায়গায় নাও নেই, তা যদি নাও থাকতো তাহলে গিয়ে আমি আপনাদেরকে সবাইকে দেখাতাম। তো দেখে নি বাসে বেশি তিন দিন ধরে অনেক পানি। হ্যাঁ অনেক পানি। তো ওই ওইদিকে ঘরবাড়ি ঘর ওরা কেমন করে থাকে? ওরা নাও দিয়ে চলে, নাও থাকে, নাও দিয়ে না। ওই জায়গায় পানি উঠে না? পানি ঘরে ঘরে পানি, ঘরে ঘরে পানি। আপনারা সবাই জানেন যে কয়েকদিন বৃষ্টির জন্য সব জায়গায় পানি। এটা হচ্ছে বিকি নদী। তো বিকি নদীর এটা হালাত। তো এদের গ্রামবাসী আমি তাদেরকে জিজ্ঞাসা করবো তাদের কি অবস্থা, কি করা হলো। আসসালামু আলাইকুম। সব বাহিরে, মানে বাড়িতে থাকার কোনো জায়গা নেই, সব জায়গায় পানি। তো আজকে বিকি নদীতে যেভাবে পানি বাড়তেছে, আশা করা যায় আজকে রাত্রে ঘরের মধ্যে, ঘরে কোনো দিন পানি ওঠে না, ওঠে তখন কি করে? ওই ফেলে কষ্ট মষ্ট করে ওই ফেলে থাকি, রাস্তায় যাই। তো অবশ্যই ইনাদের পাশে থাকবেন, যে যারা এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ইনাদের পাশে থাকবেন, আপনারা ইনাদেরকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার বাসা তো এই জায়গায় না? হ্যাঁ আমি বাসায় নেই। আচ্ছা পানি পানি উঠছে না বাড়িতে? পানি বাড়তে তো উঠে নাকি? আচ্ছা নদীতে বেগে নদীতে কয়দিন ধরে পানি উঠছে? পানি উঠছে তো কয়েকদিন ধরে। আচ্ছা যাই হোক, যখন পানি উঠে ঘরের মধ্যে পানি উঠে তখন থাকেন কিভাবে? পানি ধরেন সরম থাকে, পানি উঠে তখন কষ্ট হয় না, বা বাজার করা ই করা? হ্যাঁ খাওয়া দাওয়া সবেরই কষ্ট হয়,
আপনারা অবশ্যই ইনাদের সাথে থাকবেন অবশ্যই ইনাদেরকে সাহায্য করবেন এটা হচ্ছে বেকি নদী এই গ্রামের নাম কি গ্রামের নাম কাসুগালি কাসুগালি না হ্যাঁ কাসুগালি হ্যাঁ কাসুগালি কাসুগাটি ও কাসুগাটি যাই হোক এই গ্রামের নাম হচ্ছে কাসুগাটি এটা হচ্ছে বেকি নদী হ্যাঁ এই নদীটা একটু ঘুরাই দেখাই দাও নদীটা আপনারা দেখেন কত পরিমাণে পানি ওই ওই ভিটাগুলো আর বাড়ি ঘর আছে না বাড়ি ঘর আছে ক্যামেরা ভিতর ও অমকি বাড়ি হয়ে গেছে অমবি অমবি বাড়ি ঘর আছে না আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাই ওই যে হয়তো আমার ক্যামেরাতে উঠবে না ওই যেগুলো গাছগুলো দেখা যায় ওইগুলো হচ্ছে একটা গ্রাম মানে বাড়িঘর তা আপনারা দেখেন হয়তো নাও নেই যার জন্য যেতে পারছি না তো ওইগুলোতে তারা কিভাবে বসবাস করে ইনশাল্লাহ ইয়ার পরে বা যদি আসি আমরা ওই গ্রামে আমরা যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভিডিওটি শেষ